হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মামাআর্থ, যেটা কিনা খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড, এখন সবাই এটা ব্যবহার করছে। তো সেটার আমি দুটো সানস্ক্রিন তোমাদের সঙ্গে কম্পারিজন ভিডিও শেয়ার করব যে দুটোর মধ্যে কোনটা বেস্ট হবে। সেটা হচ্ছে মামাআর্থের হাইড্রা জেল সানস্ক্রিন এবং হচ্ছে মামাআর্থের আল্ট্রালাইট সানস্ক্রিন। তো এই দুটোর মধ্যে তফাতটা কী, দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে, আমি সেটাই এই ভিডিওতে তুলে ধরব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ছোট একটা লাইক করে দিও। চলো আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা জানবো যে সানস্ক্রিন ব্যবহার করা কেন প্রয়োজন। সানস্ক্রিনের মানে হচ্ছে সান থেকে আমাদের ফেসে একটা স্ক্রিনের মতো কাজ করবে, যেটাকে ভেদ করে সূর্যের আলো আমাদের স্কিনটাকে ক্ষতি করতে পারবে না। তো এর জন্যই আমাদের এই প্রোডাক্টটাকে নাম দেওয়া হয়েছে সানস্ক্রিন। ইউভি এর কারণে আমাদের প্রি ম্যাচিওর এজিংয়ের সমস্যা দেখা দেয়, ইভেন ক্যান্সার পর্যন্তও হতে পারে। ইউভি রেডস মিন্স হচ্ছে সানবার্ন, ট্যানিং, মানে আমাদের স্কিন আগের তুলনায় অনেকটা কালো হয়ে যায়, একটা কালো ছাপ পড়ে যায়, অর্ধেকটা ফর্সা লাগছে, অর্ধেকটা কালো লাগছে। তুমি যে অংশটা তোমার ড্রেস থাকবে বা তোমার যে অংশটা কাভার করা থাকবে সেই জায়গাটা ফর্সা, আবার যে বডি বাটা তোমার বাইরে থাকছে, তুমি বাইরে ঘোরাফেরা করছো সানস্ক্রিন অ্যাপ্লাই না করে, তুমি দেখবে সেই জায়গাগুলো তোমার ট্যান পড়ে যাবে। তাই এই ছোট ছোট স্টেপ ফলো করে আমরাই কিন্তু পারি আমাদের নিজের ত্বক ইয়াং এবং ইউথফুল রাখতে। ছোট ছোট স্টেপ বলতে আমি যেটা এখানে বোঝাচ্ছি সেটা হচ্ছে ক্লিনজিং। ফার্স্ট অফ অল ক্লিনজিং করতে হবে, দেন টোনিং, ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন। সানস্ক্রিনটা মাস্ট কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। সানস্ক্রিন এই জন্যই ব্যবহার করা উচিত যেটা আমাদের স্কিনের প্রি ম্যাচিওর একটা এজিংয়ের ব্যাপার থাকে, সেটাকে রিডিউস করে সেটাকে পড়তে দেয় না আমাদের ত্বকে। প্রি ম্যাচিওর এজিং কাকে বলা হয়? প্রি ম্যাচিওর এজিং মানে হচ্ছে বয়সের আগে আমাদের ফেসের মধ্যে বয়সের ছাপ পড়ে যায়, মানে একটা যে বয়স থাকে, একটা সময় থাকে বুড়ো হওয়ার, সেটা তোমার বয়সের আগে কিন্তু ফেসের মধ্যে একটা ছাপ পড়ে যায়, সেটাকে বলা হয় প্রি ম্যাচিওর এজিং। যারা যারা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে না তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, 100% দেখা দেবে। তো আমাদের কী করতে হবে, আমরা যেখানেই যাচ্ছি না কেন, ঘরে থাকলেও আমাদের সবসময়ের জন্য একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটা তো গেল হচ্ছে সানস্ক্রিন আমরা অ্যাপ্লাই কেন করবো সেটার পার্ট চলে গেল। এবারে আমি এই দুটো সানস্ক্রিন নিয়ে কথা বলবো, যেটা নিয়ে মেনলি আজকের ভিডিওটি। এবার বলবো হচ্ছে এই দুটো সানস্ক্রিনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, কোনটা ব্যবহার করা। প্রথমে আমরা কথা বলবো মামাআর্থ আল্ট্রালাইট ইন্ডিয়ান সানস্ক্রিনের। তো প্রথমে আমরা এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করে নেবো যে এটা মূলত কী কী দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ক্যারোট সিড অয়েল রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে এবং সান থেকেও প্রোটেক্ট করে। এর মধ্যে রয়েছে টার্মারিক অর্থাৎ হলুদ। এই হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াস প্রপার্টিস রয়েছে। টার্মারিক অর্থাৎ হলুদ এমন একটা জিনিস, সেটা হচ্ছে অল ইন্ডিয়ান স্কিন টোনের জন্য এটা পারফেক্ট একটা প্রোডাক্ট। তাছাড়া রয়েছে অরেঞ্জ, যেটার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে। এটা আমাদের ত্বককে প্রোটেক্ট করবে ইউভি এ এবং ইউভিবি রেস থেকে। এবারে জানবো মামাআর্থের হাইড্রা জেল সানস্ক্রিন সম্পর্কে। তো এটার মধ্যে বেসিক্যালি রয়েছে অ্যালোভেরা জেল রয়েছে, তারপরে স্ট্রবেরি জেল রয়েছে। অ্যালোভেরা হচ্ছে আমাদের স্কিনকে সুথ করবে, একটা শীতল ভাব দেবে। এর মধ্যে রয়েছে স্ট্রবেরি, যেটার মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। তো মামাআর্থের আল্ট্রালাইট সানস্ক্রিন এবং হাইড্রা জেল সানস্ক্রিন দুটোই কিন্তু প্যারাবিন এবং সিলিকন ফ্রি প্রোডাক্ট, এবং দুটো প্রোডাক্টই ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এবং দুটো প্রোডাক্টই হচ্ছে অল স্কিন টাইপ, সব ধরনের স্কিনের জন্য এই প্রোডাক্টগুলো মানানসই। হাইড্রা জেল সানস্ক্রিনটির দাম হচ্ছে, যেটা একটা বড় আছে 80 ml, সেটা হচ্ছে 499 টাকা, আর যে ছোটো প্যাকটে রয়েছে সেটার মধ্যে 25 ml রয়েছে, সেটার দাম হচ্ছে 399 টাকা। আল্ট্রালাইট সানস্ক্রিনটি দাবি করে যে এটা আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে, অর্থাৎ এটা তোমরা ব্যবহার করে তোমরা বাইরে ঘুরতে পারো। হাইড্রা জেল সানস্ক্রিনটি দাবি করে, এটা ব্র্যান্ডটাই দাবি করে যে এটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করার সাথে সাথে আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, তার সাথে সাথে আমাদের স্কিনকে রিফ্রেশ করে তুলবে। আর এর কনসিস্টেন্সি বলতে হচ্ছে একদমই লাইট ওয়েট একটা ফর্মুলা, ইউভি এ এবং ইউভিবি রেজ থেকে এটা আমাদের স্কিনকে রক্ষা করবে। দুটো প্রোডাক্টেরই ইনগ্রিডিয়েন্ট আলাদা, ঠিক আছে, এবং দুটোই আমাদের স্কিনকে সান থেকে, আমাদের সূর্যের রশ্মি থেকে প্রোটেক্ট করার সাথে সাথে দুটোর কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। আর এই দুটো সানস্ক্রিনের মধ্যেই কিন্তু SPF 50 রয়েছে। এবারে কনসিস্টেন্সি নিয়ে কথা বলি। তো প্রথমে যে মামাআর্থের হাইড্রা জেল সানস্ক্রিনটি রয়েছে সেটা অ্যাকচুয়ালি দেখতে ক্রিমি টাইপের, কিন্তু এটা ক্রিমি টাইপের না, এটা জেল বেস একটা সানস্ক্রিন। তোমরা এটা যখন অ্যাপ্লাই করবে তোমাদের ফেসে দেখবে যে খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনের সঙ্গে মিশে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তোমাদের স্কিনে। এটার মধ্যে হাইড্রেটিং প্রপার্টিস রয়েছে, এটা তোমাদের ত্বককে উজ্জ্বল রাখবে, এবং তার সাথে সাথে তোমরা দেখবে এটা ব্যবহার করার সাথে সাথে তোমাদের ফেসটা না অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব আসবে, শীতল ভাব আসবে এই সানস্ক্রিনটা ব্যবহার করার ফলে। খুবই লাইট এবং মাইল্ড একটা পারফিউম রয়েছে এর মধ্যে, এবং মাইল্ড একটা সানস্ক্রিন।
এটা যখন ফেসে অ্যাপ্লাই করবে তখন খুবই স্টিকি মনে হবে না, অনেক অনেক সানস্ক্রিন থাকে যে ময়শ্চারাইজ টাইপের হয়ে যায়, তোমরা অ্যাপ্লাই করলে খুব স্টিকিনেস একটা কাজ করে, কালো হয়ে যায় ফেস, তো এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এবং এরকম হাতের মধ্যে বা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ডললে পরে পাউডারের মতো কিন্তু উঠে আসবে না। তো এবারে আমি কথা বলবো মামাআর্থের আল্ট্রালাইট সানস্ক্রিন নিয়ে। তো এটা বেসিক্যালি একটা ক্রিমি টাইপের সানস্ক্রিন এবং এটা তোমাদের স্কিনে যদি তুমি অ্যাপ্লাই করো এটাকে অ্যাবজর্ব করতে ম্যাক্সিমাম 20-25 মিনিট সময় লাগে। তো এটা যে হাইড্রা জেলের তুলনায় এই ক্রিমটি অনেকটাই স্টিকি ভাব রয়েছে, খুব অয়েলি অয়েলি প্রোডাক্ট এবং অ্যাবজর্ব হতে প্রচুর সময় নেয়। আর এটার ফর্মুলা কিন্তু একদমই লাইট ওয়েট নয়, এটা মনে হচ্ছে যে আমি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি এরকম একটা ফিল হবে তোমাদের। তো এখানে হাইড্রা জেল যে সানস্ক্রিনটা রয়েছে এটার মধ্যে এখানে কোথাও লেখা নেই যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট একটা সানস্ক্রিন, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন, কারণ এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমাদের ফেস কিন্তু ঘেমে যাবে। আর মামাআর্থ আল্ট্রালাইট যে সানস্ক্রিনটি রয়েছে এটার কনসিস্টেন্সিটা হচ্ছে এতটাই অয়েলি টাইপের, বা এটা অনেকক্ষণ হয়ে গেলেও কিন্তু তোমাদের ফেসে একটা এমনভাবে থাকবে তোমার যদি কোনো ঘেমে যাওয়াটা কিন্তু গলে গলে পড়ার একটা চান্স রয়েছে। হাইড্রা জেল যে সানস্ক্রিনটি রয়েছে এটা তোমরা অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা পরেও যদি তোমরা নর্মাল জল দিয়ে এটা ফেসটাকে ওয়াশ করো তারপরেও কিন্তু এটা উঠবে না যতক্ষণ তুমি ফেস ওয়াশ ব্যবহার করবে। তো দুটোর মধ্যে বেসিক্যালি হচ্ছে দুটোই ভালো, কিন্তু আল্ট্রালাইট সানস্ক্রিনের তুলনায় মামাআর্থ হাইড্রা জেল সানস্ক্রিনটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে, কারণ এটা অ্যাপ্লাই করলে মনে হয় না যে আমি ফেসের মধ্যে কোনো অ্যাপ্লাই করেছি বা করিনি এরকম কোনো কিছু, নাথিং কিছু মনে হবে না। বাট আল্ট্রালাইট যে সানস্ক্রিনটি রয়েছে হাইড্রা জেলের তুলনায় সেটা হচ্ছে একটা পাউডারি ফর্মে বেরিয়ে আসে, ওটা ফেসে অ্যাপ্লাই করার পর যদি আধ ঘন্টা হয়ে যায় তারপর তুমি যদি এরকম যাদের প্রচুর পরিমাণ ড্রাই স্কিন থাকে তাদের তো একদমই ব্যবহার করবে না, তারা যদি ব্যবহার করো কিছুক্ষণ পরে হাত দিলে ওটা পাউডারি ফর্মে না বেরিয়ে আসে। সো বন্ধুরা, আমি মনে করছি যে আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় এবং দুটোর মধ্যে কোনটা আমাদের ফেসের জন্য ভালো হবে। তো আমি এখানে কোনো প্রোডাক্ট আল্ট্রালাইট যে প্রোডাক্টটি রয়েছে ওটা ওকে ওকে প্রোডাক্ট একটা, আর যে হাইড্রা জেল সানস্ক্রিনটা রয়েছে ওটা আমার স্কিনের তুলনায় বেশ ভালো লেগেছে। এখন তোমরা তোমাদের স্কিনের অ্যাকর্ডিং তোমরা নিতে পারো বা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিতে পারো, তো একবার ট্রাই করে দেখতেই পারো যার স্কিনে যেটা ভালো লাগে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের অনেকটা হেল্পফুল মনে হয়েছে, যদি মনে হয় তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করতে ভুলো না, ছোট্ট কমেন্ট করে যেও। নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ নিয়ে চলে আসবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।